কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া কাটার পদ্ধতি। কারণ আপনারা অনেকেই আছেন যারা কাঁকড়া খেতে পছন্দ করেন কিন্তু সঠিক নিয়মে কাঁকড়া কাটতে পারছেন না বলে খেতেও পারছেন না। তাই আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে ঝটপট কাঁকড়া কাটতে পারবেন এবং পরিষ্কার করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমরা কাঁকড়া কাটব। আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁকড়া নিয়েছি। আমি প্রথমেই কিন্তু কাঁকড়াগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁকড়ার বড় পাদুটো কিন্তু সুতা দিয়ে বাঁধা আছে। এই সুতা কিন্তু প্রথমে খুলতে যাবেন না, তাহলে কিন্তু কাঁকড়া আপনাকে কামড় দিবে। কাঁকড়াটার দুই সাইডের পা ধরে এভাবে টান দিবেন, তাহলেই কিন্তু মাথাটা খুলে আসবে। এখন আমি সুতাটা কেটে ছাড়িয়ে নিচ্ছি আর বড় পা দুটো ভেঙে নিচ্ছি। এখন ছোট ছোট পাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন উপরে কানসার মতো যে অংশ রয়েছে তা এবং মুখের দিকের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। কানসার মতো অংশগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন পিছনের দিকেও একটি অংশ রয়েছে, এটাও কিন্তু ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন কাঁকড়ার যে বড় পা রয়েছে তা একটি পুঁতা দিয়ে টাকিয়ে ভেঙে নিতে হবে, যাতে খাওয়ার সময় সহজেই খাওয়া যায়। এখন কাঁকড়ার মাথা থেকে খিলুগুলো ছাড়িয়ে নেব। এখানে কিন্তু কাঁকড়ার মুখও থাকে, তাই মুখটা বাদ দিয়ে খিলুগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁকড়ার পায়ের সামনের অংশ এবং পায়ে দেখবেন কাটার মতো অংশ থাকে সেগুলো ভেঙে নিয়েছি। কাটার পরে কিন্তু কাঁকড়াগুলো অবশ্যই ধুয়ে নেবেন, কারণ কাঁকড়ার ভিতরেও কিন্তু অনেকটাই ময়লা থাকে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।